চৌধুরী ইয়াবা ব্যবসায়ী মুরাদ কাজীর ইয়াবা ব্যবসায়ী আবেদ কাজীর ইয়াবা ব্যবসায়ী ইমরান কাজীর ইয়াবা ব্যবসায়ী জিয়া চৌধুরী ইয়াবা ব্যবসায়ী মুরাদ কাজীর ইয়াবা পারভেজ কাজীর ব্রিটিশ সময় নোয়েল পেজের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম। আপনারা জানেন গতকাল একটি চক্র লোহগড়ার দক্ষিণ পাঙ্খাচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা কাজী আরজ আলী লিসু কাজীকে ইয়াবা মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল এবং সেই চেষ্টায় ব্যর্থ হয়েছেন তিনারা, এবং সেই জন্যই আজকে দক্ষিণ পাঙ্খাচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা কাজী আরজ আলী লিচু কাজী মানববন্ধন করছেন। আপনারা দেখছেন এখানে দর্শক অনেক মানুষ রয়েছেন, তিনারা সবাই মানববন্ধন করছেন, মানববন্ধনে সামিল হয়েছেন প্রচুর মানুষ। দেখছেন আপনারা দর্শক সরাসরি, এটা লোহগড়ার নোয়েল লোহগড়া উপজেলার দক্ষিণ পাঙ্খাচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা কাজী আরজ আলী ওরপে লিসু কাজী নামে পরিচিত যিনি, তিনাকে গতকাল একটি চক্র মিথ্যা অভিযোগ দিয়ে কিছু ইয়াবা মাদক পকেটে দিয়ে ফাঁসানোর চেষ্টা চলছিল এবং সেই চেষ্টায় ব্যর্থ হয়েছেন, এবং সেই চেষ্টা লোহগড়া থানা পুলিশের তৎপরতায় সেই চেষ্টায় ব্যর্থ হয়েছেন এবং মুক্তি পেয়েছেন লিসু কাজী নামে যিনি আছেন। তো সেই লিসু কাজী আজকে তার প্রতিবাদেই এই মানববন্ধনটা করছেন। আল্লাহর রহমত লোহাগড়া থানার অফিস এবং আমার লোহাগড়া উপজেলা নড়ালের সাংবাদিকবৃন্দ, ইন্দ্রা সঠিক তদন্তে পুনর্বিশ্লেষণ করে একদিনের মধ্যেই প্রকৃত দোষী অপরাধী যে তাকে শনাক্ত করে অ্যারেস্ট করে সেই পার্শ্ববি জিয়াবাসহ জিয়া কাজী চৌধুরীকে মামলা করে দিয়ে চালান দেয়, এবং সেই মামলায় যেহেতু আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, আমাদের লোহাগড়া থানার অফিসার মহোদয়, সাংবাদিক মহোদয় এবং যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, একটা দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত করে আমার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ বা এমন কোনো দোষী সাব্যস্তর কোনো কিছু না পায় বেকসুরভাবে আমাকে থানা থেকে অব্যাহতি দিয়ে ওই এক নম্বর কি করে মামলাটি দিয়ে জিয়াকে চায়। আমি তার বিরুদ্ধে এই যে সরকার মিথ্যা মাদকের অভিযোগ দিয়ে আমাকে যে হয়রানি, আমার ইজ্জতহানি এবং আমাকে যে বিপদগ্রস্ত করতে গেছিল এই ইমরান জিয়া সহ সমস্ত লোক পারভেজ কাজী সহ যারাই আছে এই ষড়যন্ত্রের সাথে, এদেরকে আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির বিচার দাবি করছে। লিসুর কাজীর কথা যদি কেউ লোকে বলে বাজারে এই ঘটনা কিংবা কারোর ফাঁসায় গেছে, লিসুর কাজী ডাইরেক্ট ফাঁসায় দিচ্ছে, ও এমনি আছে লোকের পর উপকারী, সে লিখছে তো নিরীহ, এমনি সে এমনি নিরীহ লোক। আসলে আপনার কি মনে হয় ভাই, লিসু কাজী কেমন মানুষ? অনেক ভালো লোক ভাই, পরের জন্য সব সময় উনি পাশে দাঁড়ায় পরে না, ওই ধরনের লোক উনি মুরব্বী লোক, অনেক ভালো লোক, সামাজিক ভাবে খুবই সচেতন মানুষ। আমি মাদক বিরোধী সপক্ষে সবসময় আছে, এবং আমি যতটুকু জানি সে একজন ভালো লোক, সামাজিক সামাজিক তার একটা পজিশন আছে গ্রাম, যে কোনো লোক তারা ফাঁসাইছে এটিকে রিমান্ডে নিয়ে আমি আশা করি আপনাদের মাধ্যমে এর সত্যতা বেরোয়। খুব ভালো মানুষ, খুব সম্মানীয় ব্যক্তি, সে ভালো মানুষ, সম্মানীয় মানুষ।
দর্শক মানব বন্ধনে অপর পার্টির একজন একটু কটূক্তি করায় এখানে মানব বন্ধনের লোকজন উত্তেজিত হয়ে গিয়েছে আপনারা দেখছেন যে মানব বন্ধনের লোকজন মানব বন্ধনের লোকজন উত্তেজিত হয়ে গেছে এখানে আপনারা দেখছেন যে কটূক্তি করায় يا بابا شاي مراد كاذب يا بابا شاي مراد كاذب